चोपड़ा आदिवासी गांव नैनीताल कॉलोनी में जाकर चोपड़ा महिला वेलफेयर सोसाइटी की ओर से सर्दी में कपड़े बांटे गए हैं। इससे पहले भी इस समाज की ओर से कई गतिविधियां देखी गई हैं। बता दें कि फिर से भी इस मानवीय कार्य में आगे बढ़ रहे हैं। समाज ने बताया है कि हम जितना भी कर सकते हैं हमेशा मानवीय कार्य करेंगे। हमसे बहुत से लोग इस कार्य को करने के लिए मदद का हाथ बढ़ा रहे हैं। समाज की ओर से उन्हें बहुत बहुत धन्यवाद और बहुत बहुत सारी शुभकामनाएं देते हैं। আপনারা কোন গ্রামে এসেছেন? আমরা নৈনিতাল কলোনির সাঁওতাল গ্রামে এসেছি, কিছু শীত বস্ত্র আর কিছু এমনি জামা কাপড় নিয়ে এদেরকে দিতে। জামা কাপড় গুলো কি নতুন? জামা কাপড় গুলো পুরনো, মানে পুরনো বলতে ফেলে দেওয়ার মতন না, ব্যবহার যায় এগুলো ছোট হয়ে গেছে সেইগুলো। আর কি দিচ্ছেন জামা কাপড়ের সাথে? জামা কাপড়ের সাথে কম্বল দিচ্ছি, কিছু গরম জামা কাপড়ও দিচ্ছি, শাড়ি দিচ্ছি, চুড়িদার নাইটি সবকিছুই আছে। আর কম্বলগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো নতুন? হ্যাঁ, কম্বলগুলো একদমই নতুন। মানে প্রতিটা পরিবার প্রতি একটা? প্রতিটা পরিবার প্রতি একটা করে কম্বল যাচ্ছে। সুরক্ষিত না? আপনারা ভাবুন যে আমরা ওখানে প্রোটেস্টের জন্য দাঁড়িয়েছি, আর যাতে আরও মানুষ, আরও যারা যে করেছে এটা তাদের জন্য, তাদের শাস্তির জন্য। এদিকে পেছন দিক থেকে অন্য একজন লোক যে পিছন দিকে যে মরিস করছে প্রত্যেকটা মহিলাকে, উনি আরও এমনভাবে বলছে যে আমি নিজের লোক, মানে এতটা ভয় নেই মনের মধ্যে। যেটা পুলিশ দাঁড়িয়ে আছে ওপেন ক্যামেরা, তার মধ্যে আমাদেরকে বলছে তাও এনজিওর, ওখানে প্রত্যেকটা মানুষ কিন্তু এনজিওর ছিল, কোনো বাইরের লোক ছিল না, এনজিও মহিলাদের উপরে অ্যাটাক করছে। তো আর আমি বলতে চাচ্ছি, এটাও বলতে চাচ্ছি, খালি এনজিও বলে না, শিলিগুড়ি যত মহিলারা আছে তারা যদি ভাবনায় ভাববে যে তাদের মলেস্ট হচ্ছে, তারা যেন চুপ যেন না থাকে, তারা তারা বলতে থাক, মানে বলুক, যদি নিজেরা না করতে পারে, নিজেরা তাদেরকে না করতে পারে, মানে শাস্তি দিতে পারে বা না ধরে পুলিশকে কাছে না আনতে পারে, তারা যেন সামনে যদি কোনো পুলিশ ক্যাম্প থাকে তাদেরকে।